सम्मानीय दर्शकबिंदु अनेकेर स्वामी विवेकानंद स्कॉलरशिप किंबा ऐक्यश्री स्कॉलरशिप एखोनो पर्यंत टाका आसेनि अनेकेर अंडर प्रोसेस होये रये गेछे किंबा आपनार बर्तमान स्टेटासटा आपनि एखोनो पर्यंत चेक करे देखेननि। देखुन बंधुरा आजकेर भिडियोटी खूबी गुरुत्वपूर्ण भिडियो होते चलेछे, अवश्य भिडियोटी आपनि शेष पर्यंत स्किप ना करे देखुन, ताहले बंधुरा आपनादेर समस्त किछु डाउट क्लियर होबे। जादेर एखोनो पर्यंत अंडार प्रसेस आछे तादेर जन्य एटा खूबी एकटा सतर्क, कारण आपनार अंडार प्रसेस आछे एर माने जे आपनार किन्तु परबर्तीकाले जखन होक आपनि टाका पाबेन, सेटा एक मास होक किंबा पंद्रह दिन होक बा दस दिन होक बा दो मास होक आपनि अवश्यई पाबेन। কিন্তু যদি আপনার ব্যাংকে কোনো সমস্যা থাকে তাহলে তো আপনার টাকাটা ইনভ্যালিড চলে আসবে, কিংবা আপনার অ্যাকাউন্ট যদি ইনভ্যালিড চলে আসে কিংবা পেমেন্ট ফেল চলে আসবে। তো এই জন্য আপনাদেরকে সতর্ক করব যে আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই আপনি আপনার যাচাই করে একবার দেখে নেবেন টাকা তুলাতুলি হচ্ছে নাকি, লেনদেন আছে কি না। আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে কিন্তু আপনার যখন টাকা মানে ঐক্যশ্রী সিস্টেম থেকে ছাড়ার মানে ঢোকানো হবে তখন কিন্তু অ্যাকাউন্ট ফেল অনেকের পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে। তো যদি বর্তমানে আপনার পেমেন্ট ফেলই হয়ে যায় কিংবা আপনার অ্যাকাউন্ট ইনভ্যালিড হয়ে যায় তাহলে আপনি সেটা সমাধান কিভাবে করবেন, তার জন্য ঐক্যশ্রী ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা মানে ওই ওদের একটা ওয়েবসাইট আপডেট দিয়েছেন, সেখান থেকে আপনি আপনার ব্যাংকে আপডেট করে আপনার ব্যাংকটা ঠিক করার পর ওখানে কিন্তু আপনার ব্যাংকটা আপডেট করতে পারবেন। তো চলো বন্ধুরা সেই প্রসেসটা দেখি। তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন, এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে পেতে। তো বন্ধুরা আপনারা ঐক্যশ্রী গুগলে সার্চ করবেন, ঐক্যশ্রী স্কলারশিপ লিখে সার্চ করবেন। সার্চ করার পরে স্কলারশিপ যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, এরকম একটা আপনার সামনে নোটিশ ওপেন হবে, আপনি এখানে ক্রস চিহ্ন পাবে, ক্রস টিপে দিবেন তাহলে এটা চলে যাবে। এরপরে স্টুডেন্ট এরিয়াতে যাবেন, স্টুডেন্ট এরিয়া যাওয়ার পরে নিচের দিকে দেখুন বন্ধুরা আপনারা একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট ফর ফেলড পেমেন্ট ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অনেকের কী হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড চলে আসে, অনেকের পেমেন্ট ফেল্ড চলে আসে, তো তাদের জন্য এই ভিডিওটা। যদি আপনার বর্তমানে পেমেন্ট ফেল বা ইনভ্যালিড চলে আসে কিংবা আগের বছর আপনার ২১-২২ বা ২০-২১ এরকম আপনার বর্তমানে কোনো সমস্যার কারণে আপনার টাকাটা আটকে গেছে, আপনি কিন্তু ওই পুরাতন টাকাগুলো আপনি ফেরত নিতে পারবেন। তো কীভাবে নেবেন সে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আপনারা গুগলে আপনারা ওই ওয়েবসাইটটা ক্লিক করবেন, দেখুন বন্ধুরা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট ফর ফেল বা পেমেন্ট এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে বন্ধুরা এখান থেকে আপনার সামনে এরকম পেজ একটু ওপেন হবে। তো বন্ধুরা এখানে একটু ভালো করে একটু খেয়াল করুন, দেখুন পেমেন্ট ফেল, যদি আপনার বর্তমান স্ট্যাটাসটা চেক করার পরে দেখেন যে আপনার পেমেন্ট ফেলড হয়েছে তাহলে কিন্তু বন্ধুরা আপনাকে এখানে পেমেন্ট ফেল অপশনে ক্লিক করতে হবে, আর যদি ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় তাহলে আপনাকে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দিয়ে দিবেন অথবা মোবাইল নাম্বার, আপনি চাইলে দুটি দিয়ে দিতে পারেন, এবং এখানে আপনার যে ডেট অফ বার্থটা সেই ডেট অফ বার্থটা এখানে সঠিক করে বসিয়ে দিবেন। ঠিক আছে, বসানোর পরে এখানে আপনাকে ইয়ার অফ রেজিস্ট্রেশন, তো বন্ধুরা এখানে একটা কথা বলি যে এখানে কিন্তু যারা ২২-২৩ যদি অনেকের পেমেন্ট ফেল থাকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু ২২-২৩ কিন্তু এখন আপনারা এই আপডেটটা করতে পারবেন না, কারণ এটা হচ্ছে ২১-২২, ২১-১৯ মানে আগের বছর যাদের ফেল হয়ে রয়ে গেছে তাদের কিন্তু এই মানে আপডেটটা দিয়েছে। যখন এটা আপনার যখন ২৩-২৪ আবার সিজন চলে আসবে তখন কিন্তু আপনাদের ২২-২৩ তখন চলে আসবে, তখন কিন্তু আপনারা আপনাদের আগের বছরে যে টাকা কোনো অ্যাকাউন্ট ফেলড থাকে বা ইনভ্যালিড থাকে আপনারা কিন্তু ব্যাংকে আপনারা ব্যাংকটা ঠিক করার পরে আপনারা এখানে ব্যাংক ডিটেলস আপডেট করে আপনারা কিন্তু টাকাটা ফেরত নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট মেজর মাইনর এরকম ইরোর কোড এসব আসছে ২১-২২-২৩, তো আপনাদেরকে বলবো আপনারা ইতিমধ্যে জানেন আপনার আমার বর্তমানে অনেকগুলো ঐক্যশ্রী বিষয়ে ভিডিও বানানো আছে বিভিন্ন প্রবলেমের কারণে, যেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিজেক্টেড, অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ২২-২৩ সিজনটা বলছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিজেক্টেড, অনেকের অ্যাকাউন্ট মাইনর মেজর প্রবলেম ইরোর কোড এইসব প্রবলেম আছে ইনভ্যালিড আছে, কিন্তু আপনাদের যে বর্তমানে ইনভ্যালিডটা আছে ওইটা কিন্তু আপনাদের পেমেন্টের আপনারা হয়তো আগে থেকে যদি সতর্ক হয়ে থাকেন আপনারা কিন্তু ওটা আগে থেকে ঠিক করে দিতে পারবেন, মানে ২২-২৩ শিখ ঠিক করতে পারবেন। যদি আপনারা স্ট্যাটাস বর্তমানে দেখেন যে আপনার এরকম আছে কেমন ঠিক করতে হবে, আপনার ব্যাংকে প্রবলেমের কারণে তো অ্যাকাউন্ট মাইনর মেজর ইরোর কোড এসব আসছে ইনভ্যালিড আসছে ব্যাংক রিজেক্টেড আসছে, আপনি যদি আপনার অ্যাকাউন্টে রিজেক্টেড না আসে যদি মাইনর মেজর ইরোর কোড এসব কোনো প্রবলেম আসে কিংবা আপনার ইরোর কোড ৫২-৫৩ এরকম বিভিন্ন রকম প্রবলেম যদি আসে ২২-২৩-এর
তাহলে আপনারা অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে আপনারা অবশ্যই ব্যাংকে একটা কেওয়াইসি করান। আপনার যে ব্যাংকে হয়তো কোনো কারণে কিছু একটা প্রবলেম আছে যার কারণে আপনার এই সমস্যাটা আছে, আপনি ব্যাংকে গিয়ে বলুন যে আমার ব্যাংক ডিটেলসে অ্যাকাউন্টে ইউকোসের ডিপার্টমেন্টে দেওয়া আছে এরকম প্রবলেম আছে। আপনারা ওনারা বললে কিন্তু আপনাকে কেওয়াইসিটা যখনই করে নেবেন তখন কিন্তু অনেকের অ্যাকাউন্ট কী হয় মানে মাইনর থাকুন, আপনার হয়তো বয়স 18+ হয়ে গেছে সেই হিসাবে মেজর হয়ে গেছে, তাহলে আপনাকে সেই হিসাবে কেওয়াইসি করতে হবে। অনেকের এই প্রবলেমের কারণে অ্যাকাউন্ট ইনভ্যালিড চলে আসে, ইরোর কোড 52 এরকম বিভিন্ন রকম সমস্যা আছে। তো 22-23 যাদের এরকম সমস্যা আপনারা ব্যাংকে গিয়ে ঠিক করুন, আপনার কিন্তু এটা ঠিক হয়ে যাবে, কারণ এরকম অনেকের হয়েছিল এবং অনেকের ঠিকও হয়েছে। ঠিক আছে, তাদের আবার ওয়েটিং ফর লর্ড জেনারেশন অপশনটা চলে আসছে। তো আপনাদের যদি এরকম সমস্যা থাকে তাহলে আপনারা ব্যাংকে গিয়ে এটা ঠিক করে নেবেন। কিন্তু যাদের মানে ব্যাংক অ্যাকাউন্ট রিজেক্টেড হয়ে গেছে, ঠিক আছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট রিজেক্টেড হয়ে গেছে আপনাকে কিন্তু অবশ্যই মাইনরিটি অফিসে গিয়ে কিন্তু আপনাকে ঠিক করতে হবে। আপনারা ব্যাংকে গিয়ে আগে ব্যাংকটা ঠিক করবেন, ঠিক করার পরে অনেকে মানে নট ম্যাচ, ম্যানুয়াল ভেরিফিকেশন নট ম্যাচ এবং ব্যাংক রিজেক্টেড এরকম করেছে, তো আপনাকে কিন্তু অবশ্যই মাইনরিটি অফিসে গিয়ে আপনাকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ঠিক করার পরে ওই অ্যাকাউন্টটা নিয়ে গিয়ে কিংবা আপনি নতুন অ্যাকাউন্টও খুলতে পারেন। যদি আপনার ওই অ্যাকাউন্টটা ঠিক করতে প্রবলেম হয় আপনি একটা নতুন অ্যাকাউন্ট খুলে আপনার কিন্তু মাইনরিটি অফিস গেলেই আপনার কিন্তু সমস্ত কিছু মানে ডকুমেন্টস নিয়ে যাবে ওনাদের কাছে, ওখানে গেলেই আপনার কিন্তু ঠিক করে দেবে। এরকম অনেকে ঠিক করে আসছে এবং অনেকে ঠিক হয়েছে। আপনারা যদি আমার পুরাতন ভিডিওগুলো দেখেন এই বিষয়ে আপনারা তাহলে ওখান থেকে কমেন্ট থেকেই বুঝতে পারবেন। এরকম কিছু ডিসক্রিপশনে ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিওগুলো আপনি দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেশন। অবশ্যই ভিডিওটা দেখে আপনার যদি একটু উপকৃত হয় অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে পেতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।